চাঁদপুরে 10 নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের জমি জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া। চাঁদপুর থেকে মোহাম্মদ ইসমাইল হোসেনের পাঠানো তথ্যচিত্রে এই নিয়ে একটি প্রতিবেদন। চাঁদপুর জেলার 10 নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্পত্তি জোর করে স্থানীয় মোহাম্মদ আলী হোসেন ব্যাপারী পাকা ভবন নির্মাণ করতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পরিষদের সদস্যরা কাজে বাধা দেয়। ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মালিকানা নির্ধারণ ও সরকারি ভূমি রক্ষার্থে উপজেলা নির্বাহীদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অভিযুক্ত মোহাম্মদ আলী হোসেন বলেন, তিনি সুমন চন্দ্র পালের কাছ থেকে 1% জমি ক্রয় করে কাঁচাঘর তৈরি করে দখলে ছিলেন। যখন কাঁচাঘর ভেঙে নতুন ঘর তৈরি করতে গেলেন তখনই ইউনিয়ন পরিষদ বাধা দেয়। আমি চাকরি মেম্বার, প্রায় 14 বছরের আমি মেম্বারই হই, কিন্তু আমি আমার আমি বুঝে বুঝে ধরে 1973 সাল থেকে অত পর্যন্ত এই জায়গাটা 15% জায়গা ইউনিয়ন পরিষদের দেখে আসছি, আর মেম্বার হওয়ার পর আমি জায়গাটা বুঝতে হচ্ছি। তবে আমার কত হলো যে এই জায়গাটা আলি ব্যাপারী নাকি ওই হিন্দু সমুদ্র কিন্তু তবে ওনার বেচাটা অবৈধ। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ খান মিয়া, আমি প্রায় 40 বছর অতিবাহিত হয় আমার এই ইউনিয়নের ইউনিয়নে। আমার ইউনিয়নের যে সামনে যে জায়গাটা এতদিন পর্যন্ত ছিল আলী ব্যাপারী নামে একজন, উনি নাকি এখানে এক কাটা জমি কিনছে এই কথা বলে দখল করতে গেছে, পরে আমার থানা থেকে লোক এসে নাকি এটা বন্ধ করে দিচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সরকারের এবং ইউনিয়ন পরিষদের সম্পত্তি যেন পুরা 15% বুঝে পাই, আমি উদ্বোধন কর্মকর্তাদের সাথে এবং আমার জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আমি মোহাম্মদ আলী হোসেন ব্যাপারী, আমি 1961 সালে আমার মালিকে জমি খরিদ করে, খরিদ করার পরে আমি 2012 সালে সুমন পালের কাছে জমি আমি কিনি। কিনার পরে ওনার নামেও দুইটা বিয়ের ইয়া খারিজ আছে, আমার নামেও দুইটা খারিজ আছে। আর বর্তমানে আমার তিন একর ছিল, বর্তমানে আমি তিন একর ভাঙ্গিয়া আমি দেড়ানার প্রস্তুতি নিচ্ছি, এমন তাতে ইউনিয়ন পরিষদ আইসা আমাকে বাধা করে। কিন্তু ইউনিয়ন পরিষদের ডাক ভিন্ন, আমার ডাক ভিন্ন। আর আমি প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, আমার কাগজপত্র পর্যালোচনা করিয়া যদি আমি মালিক হই তাহলে বিশেষভাবে অনুরোধ করি।